অপারেশনের আগের যে সিমটম এবং অপারেশনের পর নিজের মধ্যে আপনি কি কি পরিবর্তন খেয়াল করছেন? আগে তো আমি এরকম কোনো রকমের সমস্যা ফিল করতাম না। আমি একটা জিনিস সবসময় ভয় করতাম, এই এটা গ্ল্যান্ডটা কোনো সময় ক্যান্সার হয় কিনা। আচ্ছা আচ্ছা, এটাই আমি সবচেয়ে বেশি ভয় করতাম, আর যার কারণে সার্জারি করা। আর সার্জারির পরে তো দেখলাম এটাই ক্যান্সার, যে কারণে আমরা তাকে 4 সপ্তাহ পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে নিউক্লিয়ার মেডিসিন ডিপার্টমেন্টে পাঠালাম, তাই তো? এবং সেখান থেকে আপনি ইতিমধ্যে আপনার সেই রেডিওআয়োডিন অ্যাবলেশনটি গ্রহণ করেছেন, তাই তো? কি খেয়েছিলেন একটু বলবেন? রেডিওআয়োডিন অ্যাবলেশন জিনিসটা সম্পর্কে একটু জানাই সবাইকে। হ্যালো ভিউয়ার্স, কে কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। এই মুহূর্তে আসলে আমার ভীষণ ভালো লাগছে, আমার একটি পেশেন্টের সফলতার গল্প নিশ্চয়ই আপনাদেরকে শোনাতে পারবো, সেই কারণে আমার ভালো লাগছে। আসলে থাইরয়েড গ্ল্যান্ডের টিউমার নিয়ে যাদের ভয় আছে তাদের জন্য আসলে আজকের এই ভিডিওটি। অনেকেই ভয় পেয়ে যান যে গলার সামনে যদি টিউমার হয়, বিশেষ করে যদি সেটি থাইরয়েড গ্ল্যান্ডের টিউমার হয়, তাহলে কিন্তু সবার আগে প্রশ্ন আসে যে আমার এটাকে আবার ক্যান্সার হয়ে গেল কিনা, তাই না? এরকম কিন্তু ভয় লাগে। তো আমার একজন সম্মানিত রোগী, তার নাম হচ্ছে মিস্টার শামীম শেখ, তার সঙ্গে একটু পরিচয় করে দিচ্ছি। শামীম ভাই, আপনি তো ফরিদপুরের বাসিন্দা, রাইট? থাকেন কোন দেশে? থাকি ওমান। ওমানে থাকেন? আচ্ছা। সে তার গলার একটি টিউমারের সমস্যা নিয়ে আমার কাছে এসেছিল। ইতিমধ্যে তার চিকিৎসা শেষ হয়েছে, সে এখন সুস্থ হয়ে ওমানে ফিরে যাচ্ছে। তবে তিনি যখন প্রথম আমার চেম্বারে এসেছিলেন, কি অবস্থায় ছিলেন একটু দেখে আসি। আপনার এই যে গলার সামনে যে একটি ফোলা, ঠিক আছে, এই ফোলাটা আপনি কতদিন ধরে খেয়াল করছেন? দেড় বছর, সর্বোচ্চ 2 বছর। এই যে ফোলাটা হয়েছে, এটা ওয়ান কাইন্ড অফ, মানে আমরা বলতে পারি থাইরয়েড গ্ল্যান্ডের সোয়েলিং বা টিউমার। তো এটি দুই ধরনের হয়, কখনো কখনো বিনাইন হয়, কখনো কখনো ম্যালিগন্যান্ট হয়, মানে কখনো কখনো নর্মাল হয়, কখনো কখনো ক্যান্সার কিন্তু হতে পারে। আপনার যে টিউমারটি এই মুহূর্তে আমরা দেখলাম, এটা বেসিক্যালি যখন আমরা অপারেশন করার সিদ্ধান্ত নেই, হ্যাঁ, অপারেশন থিয়েটারে যাওয়ার পর তো দেখলাম একটা বীভৎস অবস্থা। অর্থাৎ এই টিউমারটি যদিও অপারেশনের আগে ছিল মাল্টি নোডুলার গয়টার, অর্থাৎ ক্যান্সার, এই বিষয়টি তখন রস পরীক্ষায় বোঝা যায়নি। কিন্তু যখন আমরা অপারেশন থিয়েটারে অপারেশন করা শুরু করলাম, দেখলাম যে টিউমারটির অবস্থা খুবই খারাপ, এবং এটি আমাদের যে গলার সামনে যে গুরুত্বপূর্ণ যে স্ট্রাকচারসগুলো আছে, বিশেষ করে রক্তনালী, গুরুত্বপূর্ণ যে নার্ভ আছে, শ্বাসনালী আছে, হ্যাঁ, অন্যান্য স্ট্রাকচারস আছে, সেগুলোর সাথে এমনভাবে জটলা পাকিয়ে আছে যে এটাকে অপসারণ করাটা আমাদের জন্য বিশাল চ্যালেঞ্জ ছিল। বাট হ্যাঁ, সবচেয়ে ভালো খবর যেটি, আমরা এই চ্যালেঞ্জে জয়ী হয়েছি। আমরা যেটি করতে পেরেছি বা সফল হয়েছি, যে তার রিকারেন্ট ল্যাঞ্জিয়াল নার্ভ, প্যারাথাইরয়েড গ্ল্যান্ড এবং সমস্ত গুরুত্বপূর্ণ স্ট্রাকচারস গুলোকে অত্যন্ত সফলভাবে প্রিজার্ভ করতে পেরেছি। এবং আমরা তখনই চিন্তা করেছি যে টিউমারের যে ক্যারেক্টার দেখলাম ডিউরিং সার্জারি, মানে অপারেশনের সময়, তাতে মনে হয়েছে এটি একটি ক্যান্সার টিউমার হতে পারে। হ্যাঁ, এবং এই কারণে আমরা তাদেরকে একটি ব্রিফিং করলাম, ভয়ের কিছু নেই, আগে মাংস পরীক্ষার রিপোর্ট আসবে, আসার পর যদি সত্যিকারের ক্যান্সার হয় তাহলে সেটাকে আমরা পরবর্তীতে যেটা করতে চাই, রেডিও আয়োজিন অ্যাবলেশন নামক একটি চিকিৎসা রয়েছে যেটি গ্রহণ করতে হবে 4 সপ্তাহ পর। এবং যথারীতি রিপোর্ট আসলো, মাংসের রিপোর্ট আসলো, এবং আমরা খেয়াল করলাম যে এটি এক ধরনের ক্যান্সার, যেটি মেডিকেলের ভাষায় আমরা বলছি প্যাপিলারি কার্সিনোমা অফ থাইরয়েড, যে কারণে আমরা তাকে 4 সপ্তাহ পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে নিউক্লিয়ার মেডিসিন ডিপার্টমেন্টে পাঠালাম, তাই তো? এবং সেখান থেকে আপনি ইতিমধ্যে আপনার সেই রেডিওআয়োডিন অ্যাবলেশনটি গ্রহণ করেছেন, তাই তো? কি খেয়েছিলেন একটু বলবেন? রেডিওআয়োডিন অ্যাবলেশন জিনিসটা সম্পর্কে একটু জানাই সবাইকে, বলেন তো কি কি করা হলো? ওইখানে তেমন কোনো জটিল কিছু নাই, হ্যাঁ, আর ভয়ের কিছু নাই। সামান্য যেরকম আমরা ক্যাপসুল খাই, হ্যাঁ, এরকম নর্মাল ক্যাপসুল কলমের মতো আছে, হ্যাঁ, এরকম বের করে শুধু খাওয়া। আচ্ছা, বাস। তারপরে এরকম এক রুমের ভিতরে, হ্যাঁ, 5 দিন কোয়ারেন্টাইন রাখে, হ্যাঁ, তারপরে 15 দিন ঘরের ভিতরে রাখে। আচ্ছা, এই 5 দিনে একটি সমস্যা মনে হয়, পানি পিপাসা এরকম এরকম সমস্যা হয়। তাই ওইখানে ইয়ে আছে, ডাক্তার নার্স আছে, সারা বাকি কোনো সমস্যা মনে হয় না আমার কাছে। আচ্ছা আচ্ছা, তাহলে আপনি কিন্তু ইতিমধ্যে ক্যান্সারকে জয় করেছেন। আমরা দেখতে পাচ্ছি যে আপনার কণ্ঠের কোনো রকম কোনো পরিবর্তন হয়নি, ঠিক আছে? হ্যাঁ, এই যে আপনি আমার সঙ্গে কথা বলছেন, আপনাদের বাড়ি কোথায়? ফরিদপুর। আচ্ছা, কি কাজ করেন আপনি? আমি গাড়ির কাজ করি। আচ্ছা, এই যে আপনি স্পষ্ট ভাবে কথা বলছেন, এটা ইন্ডিকেট করছে যে আপনার স্বরের কোনো রকম কোনো পরিবর্তন হয়নি। যাদের স্বরের পরিবর্তন হবে তাদের স্বরের হাস্কিনেস থাকবে, কখনো কখনো কথাই বলতে পারে না, কিন্তু
সৃষ্টিকর্তার অশেষ রহমতে আপনার এরকম কোন রকম কোন জটিলতা হয়নি, তাই তো? আচ্ছা, এরপর আপনি নিজের মধ্যে আর কি কি পরিবর্তন খেয়াল করছেন, যে অপারেশনের আগের যে সিমটম এবং অপারেশনের পর নিজের মধ্যে আপনি কি কি পরিবর্তন খেয়াল করছেন? আগে তো আমি এরকম কোন রকমের সমস্যা ফিল করতাম না, আমি একটা জিনিস সবসময় ভয় করতাম, এই এটা গ্ল্যান্ডটা কোনো সময় ক্যান্সার হয় কিনা। আচ্ছা আচ্ছা, এটাই আমি সবচেয়ে বেশি ভয় করতাম, আর যার কারণে সার্জারি করা, আর সার্জারির পরে তো দেখলাম এটাই ক্যান্সার। তাহলে এই যে একটি বড় অপারেশন হলো, অনেকে তো ভয় পেয়ে যায়, আপনার কি অভিজ্ঞতা হলো আসলে চিকিৎসাটা নিয়ে? আসলে আমি কোনো সময় আমি বুঝতে পারিনি যে অপারেশন, আমার শরীরে কখনো সুই আমি দেইনি। আচ্ছা, তারপরেও মা বাবা একটু গ্রামের মানুষ, এদেরকে সবসময় সাহস দিতাম, আর তাছাড়া আমি কোনো কিছু বুঝতে পারি না, যে অপারেশন যে হয়েছে আমার আমি বুঝতে পারিনি। আচ্ছা আচ্ছা, যেমন একটু ঘুমেছিলাম, যেমন একটু টের পেলাম, অপারেশন শেষ। অপারেশন শেষ, আচ্ছা আচ্ছা। সো আর ইউ হ্যাপি নাও? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনি একটু দেখেন, তার গলার যে জায়গাটা আমরা সার্জারি করেছি মাত্র এক মাস হয়েছে, এখনই কিন্তু তেমন কোনো কিছুই বোঝা যাচ্ছে না, অর্থাৎ আফটার সিক্স মান্থস কেউ এই জায়গাটিতে ধরতেও পারবে না যে এখানে একটি এত মেজর একটি সার্জারি হয়েছে, এবং সে এখন কিন্তু আবার ফিরে যাচ্ছে তার নিজ কর্মস্থলে। তাহলে আমরা আসলে এই বিষয়টি জানাতে চাই যে রোগ ব্যাধি ছিল আছে থাকবে, কিন্তু সেই রোগ ব্যাধিকে ভয় না পেয়ে সঠিক সময়ে চিকিৎসা গ্রহণ করবেন আপনারা, চিকিৎসা গ্রহণ করলে আপনি রোগ মুক্ত হবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়া করি। আর অবশ্যই আমার সম্মানিত রোগী মিস্টার শামীম শেখ, তার জন্য দোয়া করবেন, সে যাতে সে তার কর্মস্থলে ফিরে যায়, আবার স্বাভাবিক জীবনে ফিরে আসে। হ্যাঁ, পাশাপাশি অদূর ভবিষ্যতে তার যাতে আর কোনো সমস্যা না হয় সেই দোয়া আপনারা তার জন্য করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।